কিয়ামত করিবান, কিয়ামত কাছে, তার এক একটা আলামত প্রকাশ পাচ্ছে মানুষের সামনে। কি বুঝলেন? একটা একটা করে আলামত প্রকাশ পাচ্ছে। আমি সেদিনে মুর্শিদাবাদে ছিলাম, তো আমার কাছে ফোন এসেছিল মুর্শিদাবাদের করিমপুরে নাকি, বলছে একটা ছেলে বেরিয়েছে আমাদের মতো বয়স হবে, দেখতে খুব সুন্দর, পাগড়ি পরে লোককে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে লোকের গ্রামে গ্রামে, যে আমার কাছে বায়াত হও, আমি হচ্ছি ইমাম মেহেদী। জোরে বলুন নাউজুবিল্লাহ। যদি কারো ধারণা হয় যে ভারতের মাটিতে, বাংলাদেশের মাটিতে, পাকিস্তানের মাটিতে ইমাম মেহেদী জন্মগ্রহণ করবে, সে মূর্খ ছাড়া আর কিছু হতে পারে। তাতে সে মৌলবি হোক, মুহাদ্দিস হোক, আর মুফাসসির হোক, আর পীরে কামিল হোক, আর যাই হোক, যদি মনে করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এটা চোর চাপটা দাগাবাজের দেশ, এখানে কখনো ইমাম মেহেদী জন্মগ্রহণ করে? ইমাম মেহেদী এখানে জন্মগ্রহণ করে দামেস্কের মসজিদে ইমামতি করবেন? আল্লাহ নবীর হাদিস, কিয়ামতের আলামত, দামেস্কের মসজিদে ইমামতি করবেন ইমাম মেহেদী, আর আসরের নামাজে আল্লাহ তাআলা ঈসা মসীহকে নামাবেন দামেস্কের মসজিদ। ভারতের লোক শুনেছেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মধ্যে কেউ আরব কান্ট্রিতে ইমাম আছে? নেই। আমি বললে কিন্তু দোষ হয়ে যাবে, কেন জানেন? আমাদের দেশে অনেকজন বলে আমি আরবে ইমামতি করি। আবে গরু চড়াই না হলে উট চড়ায়, জানা নাই, আমাকে খারাপ বলবেন। যদি কেউ বাপের বেটা হয় আরবে ইমামতি করে, ভারতের ইন্ডিয়ান ছেলে, আলেম হোক, হাফেজ হোক, আর মুহাদ্দিস হোক, তার ভিডিও স্ক্রিপ্টটা আমাকে পাঠাতে বলবেন, আমি বলে বেড়াব। আরবের দেশের লোকরা এই পাকিস্তান, ভারত, বাংলাদেশের লোকের পেছনে নামাজি পড়বে, এটা অনেকে জানা, এটা আহলে হারাম। কি বুঝলেন? কেন বলে দিই? যে দেশে মুসলমান 80% দাড়ি চাচে, সেই দেশে কখনো ইমাম মেহেদী জন্মগ্রহণ করে? যে দেশের লোক 100 জনের মধ্যে 95 জন মিথ্যা কথা বলে, সেই দেশে কখনো ইমাম মেহেদী জন্মগ্রহণ করে? যে দেশের লোক হাজ কাতারে নামাজ পড়ে লটারির টিকিট কাটে, সেই দেশে কখনো ইমাম মেহেদী জন্মগ্রহণ করে? যে দেশের লোক ভাইয়ের হক মেরে ফাঁস কাতারে তাহাজ্জুদ পড়ে, সেই দেশে কখনো ইমাম মেহেদী জন্মগ্রহণ করতে পারে? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, না কখনো নয়। যদি বলেন হ্যাঁ হতে পারে, তাহলে শুনো, আমি যদি বলে যাই আমি স্বপ্ন দেখেছি আমার পুরুষতে ইমাম মেহেদী জন্মগ্রহণ করবে আমার গ্রাম, মানবেন? এক কথা বলুন, মানবেন? কালকে লোকে আমাকে কোন বক্তা তোল করবে, এটা ভণ্ড, এটা ভণ্ড। তাহলে কেউ যদি বলে আমি ইমাম মেহেদী ভারত, পাকিস্তান, বাংলাদেশের জানবেন, সে চোর না হলে দাগাবাজ না হলে বাটপট, সে কখনো ইমাম মেহেদী হতে পারে না। আমার ভাই, ওই জন্য কিয়ামত কাছে, আপনাদিকে কিয়ামতের কয়েকটা আলামত বলে দিই। আপনারা অনেকে যারা মোবাইল ঘাটেন, যুবকরা, তারা দেখেছেন বাংলাদেশের একটা চোর দেখবেন ভাইরাল হয়েছে, চোর, তার নাম হচ্ছে সিদ্দিক, এ দেখেননি আপনারা? কি বললেন? তাকে বলছে তুই চুরি করেছিস, তোর নাম কি? বলে আমার নাম সিদ্দিক, চুরি করেছিস? হ্যাঁ, আমার ভুল হয়েছে। এক মাস পরে দেখছি সেই লোকটা ভাইরাল হয়েছে, চোর, চুরি করেছে, ভুল স্বীকার করেছে, ভালো জিনিস। পুলিশ গার্ড দিয়ে সে আবার একটা কোন জিনিস, ক্লাব না খেলা উদ্বোধন করতে আসছে, তাকে দেখছি প্রধান অতিথি করে নিয়ে আসছে। যে দেশে পুলিশ গার্ড করে চোরকে নিয়ে আসে প্রধান অতিথি হিসাবে, সেই দেশে কখনো ইমাম মেহেদী জন্মগ্রহণ করতে পারে? শুধু তাই নয়, যে দেশের আলেমরা জেলে থাকে আর ব্যভিচারীরা বুক ফুলিয়ে হক কথা বলতে চায়, সেই দেশে কখনো ইমাম মেহেদী জন্মগ্রহণ করতে পারে? যে দেশের মুহাদ্দিস আর মুফাসসিররা জেলের কুটরিতে বসে, আর সেই দেশের চোররা, ডাকাতরা, ব্যভিচারীরা, তারা বলে আমরা সমাজের ভালো লোক। আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস, তার বংশে 72টা হাফেজ আলেম আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেরকম একজন মুহাদ্দিস,
নিজের স্ত্রীকে নিয়ে প্রোগ্রামে গেছে, হোটেলে আছে। তো পুলিশ এসে বলছে তোমার কাবিলনামার প্রুফ দাও। আপনার বিয়ের কাবিলনামা আছে, প্রুফ আছে? নাই। ইনাকে জিজ্ঞেস করো, ইনার শুধু নয় আমার বাপেরও নাই। আপনারা হাসছেন, আমি বাস্তব বলছি। এটা যতগুলো 70-65-75 এর মানুষ আছে গ্রামের খাতায় বিয়ে পড়ানো হয়ে গেছে, সাক্ষী দিয়ে নিকাহ পড়ানো হয়ে গেছে, তখন কোন সাক্ষীর প্রয়োজন পড়েনি। শুনে নিন, এখনকার যুবক যদি বলা হয় বলে এই হুজুরা কি জানবে, আমরা তখন হাদিস জানি, কোরআন জানি, জান্নাতে যাবে। এখন ইয়ং ছেলে দিকে বলো, এখনকার ছেলেরা বলছে আমরা বেশি হাদিস কোরআন জানি, আমাদের আমল ভালো, আর কোরআন বলছে সাবিকুনা সাবিকুনা উলাইকাল মুকাররাবুন, তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক আর তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক জান্নাতে যাবে, আর তোমাদের মধ্যে অল্প সংখ্যক, তার মানে তোমাদের মধ্যে থেকে বেশিরভাগ লোক জাহান্নামে প্রবেশ করবে। তার কারণ একটা বলে দিই। এখন দেখবেন আমরা পাঞ্জাবি পাঞ্জাবি পড়লে অনেক ছেলেরা ফতোয়া দিচ্ছে, কে বলবে প্যান্ট পরে নামাজ হবে না, কে বলবে গেঞ্জি পরে নামাজ হবে না? ফতোয়া আমি দিইনি, তোমার নামাজ হবে, নামাজটা ওই রকমই হবে। অনেক ছেলে জিন্সের প্যান্ট পরে নামাজ পড়ে না, জিন্সের প্যান্ট পরে নামাজ পড়ছে, এমন এমন প্যান্ট বানিয়েছে, তার পেছনে যদি দাঁড়ান সে সিজদায় গেলেই পেছনে যে থাকবে আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজটা ওখানেই শেষ। এ ঠিক বলছি না? দে বলে আমি মুমিন হয়েছি, আমি ইমানদার হয়েছি, ফাস কাতারে নামাজ পড়বে, বেরিয়ে গিয়ে আবার জিনা করবে, ফাস কাতারে নামাজ পড়বে, বেরিয়ে গিয়ে চুরি করবে। যতগুলো ছেলে মোবাইল আমরা ব্যবহার করি, 100 জনের মধ্যে 95 জন শতকরা 100টার মধ্যে 90টা মিথ্যা কথা বলে। তারপর হ্যালো কোথায় আছিস বলতো, টাকা পাই একজন নামালবার একটা ছেলের কাছে, হ্যালো তুই কোথায় আছিস, বলে আমি তো নাই হাওড়া চলেছি কিন্তু মাল ঘরেই শুয়ে আছি, মিথ্যা বলে না বলে না? হ্যালো তুমি কোথায় আছো, অমুক জায়গায় আছে, এক জায়গায় বলছে, এক জায়গায় 100টার মধ্যে 95টা মিথ্যা কথা বলে, আর মিথ্যা কথা বলা গুনাহে কবীরা। আপনার আমল কি করে ঠিক রইল, আপনি কি করে ঠিক পথে আছেন? আপনি বলছেন জান্নাতের উত্তর অধিকারী হব, ভারতে বাংলাদেশে ইমাম মেহেদি জন্মগ্রহণ করবে, ভারতে ইমাম মেহেদি আসবে, অমুক জায়গায় ইমাম মেহেদি আসবে, বাংলাদেশে ইমাম মেহেদি আসবে, পাকিস্তানে ইমাম মেহেদি আসবে, যে দেশের 95% লোক সেলুনে বসে নিজের নবীজির সুন্নতকে কেটে ফেলিয়ে দেয়, সেই দেশে কখনো ইমাম মেহেদি আসতে পারে না। সেই দেশের মানুষ যারা নিজেদেরকে আজকে মুসলমান বলে পরিচয় দিচ্ছেন, লজ্জা হওয়া দরকার যে আমি মুসলমান, অথচ তোমাদের মধ্যে 100% এর মধ্যে 80টা লোক 100টার মধ্যে বেনামাজি। ঠিক বলছি না ভুল বলছি বাবা? বেনামাজি। আমি বললি খারাপ বলবি, আপনাকে আমি প্রমাণ দিয়ে যাচ্ছি। মেদিনীপুরে আমাকে সেদিনে একজন বীরভূম থেকে মল্লা ফোন করেছে, এই তোমার বায়ান শুনেছি, আমি কোথা থেকে ফারাগা, সে একটা মাদ্রাসার নাম করলো, যাই হোক আল্লাহ তার ইলমে বরকত দেখ, তার জ্ঞানে বরকত দেখ, দোয়া করেছি। আমাকে বলছে আপনি শোবে বরাতের বিরুদ্ধে বলেছেন, শোবে বরাতে মাইকে এলান করা যাবে না। কেন যাবে না? আমি আবার মেদিনীপুরের মাটিতে বলে যাচ্ছি, শোবে বরাতে মাইকে এলান করা বেদাত, যদি বেদাত না হয় রমজান মাসের ফরজ রোজা কেন ইমাম এলান করে না, এটার উত্তর যদি কোনো মৌলভি আর মুফতির কাছে থাকে আমার কাছে নিয়ে আসবেন, যে রমজান মাসে একটা পুরা ফরজ রোজা যদি কেউ ছেড়ে দেয় সারা জিন্দেগি যদি রোজা রাখে একটা রোজার মসুল দিতে পারবেন না। অথচ শোবে বরাতের রোজা যদি কেউ ছেড়ে দেয় গুনাহ হবে বাবা? এই জোরে বলবেন হ্যাঁ না না, এই জোরে বলবেন হ্যাঁ না না, গুনাহ হবে না? হবে না, গুনাহ হবে না। কেউ যদি শোবে বরাতে রাত্রিতে নামাজ না পড়ে গুনাহ হবে? কথা বলেন না কেন আপনারা? এই জোরে বলুন হবে না? হবে না। এই মেদিনীপুরের লোক আপনারা ভাত খান না? আমি এখনো কিছু খাইনি, গলার জোর দেখছে? এই মুর্শিদাবাদের আজিজুল ভাইয়ের গলার পিকআপ দেখলেন কি বুঝলে? আপনাদের এখনো কোনো পিকআপ নেই? আচ্ছা বিরিয়ানি এখনো খাননি না, লাস্টে খাবেন, তাহলে ঠিকই আছে, পিকআপ কম থাকাই ভালো। আমার ভাই একটা কথা মাথায় রাখবেন, সব সময়
যে আপনি নিজেকে মুমিন হিসাবে তুলে ধরবেন, আপনার মধ্যে গুণাবলীগুলো কই, আপনার মধ্যে আখলাক কই, আপনার মধ্যে চরিত্র কই, আপনার মধ্যে দিন কই, আপনার মধ্যে আখলাক কই, নবীজির সুন্নত কই, বড় কষ্ট লাগে আপনার জীবনে নামাজ এলো না, নবীজির সুন্নত এলো না, আপনাকে দেখিয়ে দেব। এ আপনাদের দেশে জানাজার নামাজ হয় না? হয়, এলান করা হয় অমুক ব্যক্তি মারা গেছেন, আগামী কাল জোহরের পরে জানাজার নামাজ হবে, এলান হয় না? হয় না, জোহরের আসরের মগরিবের এলান হয়, বেশিরভাগ জোহরের পরে না হলে আসরের পরে নামাজ হয় জানাজা, এলান হয়ে গেল। গ্রামে এসছে মাইয়াতের মাটি দেওয়ার জন্য, জানাজা পড়ার জন্য, আপনাকে দেখিয়ে দেব। 100 জনের মধ্যে 20 জন জোহরের নামাজ পড়ছে ফরজ নামাজ, আর 80 জন উজু করে বাইরে বসে আছে জানাজার নামাজ পড়বে। ঠিক বলছি না ভুল বলছি? এটা মিথ্যা বললাম আমি? এই জোরে বলুন, মিথ্যা বললে চার্জ করুন দাঁড়িয়ে। আপনি মিথ্যা বললেন তো মাইয়াত হলে আমাকে ডাকবেন, আমি প্রমাণ দেব মেদিনীপুরের মাটিতে 80 জন উজু করে দাঁড়িয়ে থাকে জানাজার নামাজ পড়বে। আমি যদি মিথ্যা বলে থাকি, আমার আব্বাজি যদি কোনোদিন মেদিনীপুরের কোনো মাটিতে কোনো জায়গায় আছে, প্রশ্ন করবেন, আপনার ছেলে কারি ইয়াসিন বলে গেছে কি যে বাপ বেটাই জানাজায় গেছে আমার বর্তমান জেলায়, জায়গার নাম করব না, গ্রামের নাম করব না, আমি কেউ কি টার্গেট করে বলি, খালি উদাহরণ দিয়ে সত্য ঘটনা বলে যাচ্ছি। এটা যদি মিথ্যা হয়, আমার বাবাজিকে আমার আব্বাজিকে জিজ্ঞেস করবেন, যদি বলে আমার ছেলে বানানো গল্প বলে গেছে, দ্বিতীয়বার পা রাখলে আপনারা জুতোর মালা পরাবেন ইনশাআল্লাহ, এটা আমি সত্য ঘটনা বলছি। বাপ বেটা আমাকে বললো যে অমুক মারা গেছে আত্মীয়, আমি বললাম তাহলে কখন মাটি হবে, ফোন করলাম তাদের ইমামকে, বলে হুজুর আসরের পরে জানাজার নামাজ। আমি বললাম ঠিক আছে আমরা যাচ্ছি, ছেলেটা আমাদের ছাত্র, ইমাম গেলাম মসজিদে, আসরে উজু করে বসে আছে, আসরের নামাজ হলো, মসজিদের আশেপাশেই জানাজা হবে, নামাজ পড়ে বেরিয়ে দেখছি 3 কাতার লোক দাঁড়িয়ে আছে, এক কাতার বললাম 3 কাতার দাঁড়িয়ে আছে, সে মালকোটা একজনও নামাজ পড়েনি ফরজ নামাজ, কি বললাম, সে মালকোটা একজনও ফরজ নামাজ পড়েনি। আমার কষ্টের বিষয়, দুঃখের বিষয় অন্য কিছু নয়। আচ্ছা আপনারা বলুন, জানাজার নামাজ যদি কেউ ছেড়ে যায় গুনাহ হবে? গুনাহ হবে না, কিন্তু কেউ যদি নিজে থেকে দাঁড়িয়ে থেকে ফরজ নামাজ ছাড়ে, গুনাহ আছে না? গুনাহ আছে, এটা সকলে জানে।